ফাসাদ বা হিংসা করা। ফাসাদ বা হিংসা করা ইসলামী পরিভাষায় কারো ধন সম্পদ, ইজ্জত সম্মান ইত্যাদি মঙ্গলজনক কিছু দেখে তার ধ্বংস কামনা করা এবং ওই উন্নতি অন্যের মধ্যে না হয়ে শুধু নিজের মধ্যেই প্রকাশ করাকে ফাসাদ বলে। সাধারণত তাকাব্বুর, নিজের বড়ত্ব বা শত্রুতা থেকে এই মনোভাব সৃষ্টি হয়। তাছাড়াও খবিস ও ছোট মনের অধিকারীর লোকদের এই রোগ হয়ে থাকে। হিংসুক কখনো মনে শান্তি পায় না এবং অন্যের উন্নতি দেখে সর্বদা হিংসার আগুনে জ্বলতে থাকে। হিংসা মারাত্মক একটি রুহানি রোগ। কারোর মধ্যে এই রোগটি থাকলে ভালো একজন রুহানি ডাক্তার তথা আল্লাহওয়ালা আলিম কিংবা শায়েখের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিয়ে তা দূর করা ফরজ। কেননা যতক্ষণ পর্যন্ত কারো মাঝে হিংসা নামক এই মরণ ব্যাধিটি থাকবে ততক্ষণ পর্যন্ত সে আল্লাহর ওলি হতে পারবে না, এমনকি সে প্রকৃত মুমিনও হতে পারবে না। দুঃখজনক হলেও সত্য যে আজকাল অনেক নামদারি ভদ্র শ্রেণীর লোকেরা এই রোগে আক্রান্ত। ক্রমান্বয়ে এই রোগটি সমাজে মহামারী আকারে ছড়িয়ে পড়েছে, কিন্তু মনে রাখতে হবে যে হিংসুকের কোনো ইবাদতই আল্লাহর দরবারে কবুল হবে না। কেননা সহিহ হাদিসে উল্লেখ হয়েছে, ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব, অর্থাৎ হিংসা মানুষের নেক আমলকে এমনভাবে খতম করে দেয় যেমনিভাবে আগুন খড়কুটাকে জ্বালিয়ে শেষ করে দেয়। আবু দাউদ 4905 নং হাদিস। আমরা এই হাদিস থেকে কি বুঝতে পারলাম? হিংসুক যেহেতু সকল নেক আমল বিনিষ্ট করে দেয়, অর্থাৎ হিংসুকের কোনো আমলই অবশিষ্ট থাকে না, এ কারণে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সরাসরি তার জন্য জাহান্নামের ফয়সালা করে দিবেন। তখন ফেরেশতারা অত্যন্ত অপমানিত অবস্থায় তাকে টেনে হেঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করবে। তাই আসুন আজ থেকে আমরা পাক্কা ইরাদা করি, জীবনে আর কখনো হিংসা করব না, হিংসকের সাথে বন্ধুত্ব করব না, হিংসাকে অন্তর থেকে ঘৃণা করব, সর্বদা অন্যের মঙ্গল কামনা করব, নিজেকে সর্বদা ছোট ও নগণ্য মনে করব, বেশি বেশি মিত্রর কথা স্মরণ করব, অভাবী ও গরিব লোকদের সাথে বেশি সম্পর্ক রাখব, এতিমের মাথায় হাত বুলিয়ে তাদের কাছে দোয়া চাইব, হাঁটতে চলতে সর্বাবস্থায় আল্লাহ পাকের জিকির করব, অতীতের ভুলের জন্য খাঁটি দিলে তৌবা ও কান্নাকাটি করব, হাক্কানি শায়েখের চিকিৎসা অনুযায়ী হিংসা দূর করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুন, আমিন। হিংসা সম্পর্কে পবিত্র কোরআনে আয়াত রয়েছে, সূরা হুজরাত আয়াত 11-ই আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ হে ইমানদারগণ, কোনো সম্প্রদায় যেন অপর কোনো সম্প্রদায়কে বিদ্রুপ না করে, হতে পারে তারা বিদ্রুপকারীদের চেয়ে উত্তম। আর কোনো নারীও যেন অন্য নারীকে বিদ্রুপ না করে, হতে পারে তারা বিদ্রুপকারীদের চেয়ে উত্তম। আর তোমরা একে অপরের নিন্দা করো না এবং তোমাদের একে অপরকে মন্দ উপনামে ডেকো না। ইমানের পর মন্দ নাম কতই না নিকৃষ্ট, আর যারা তওবা করে না তারা জালিম। সূরা হুজরাত আয়াত 11। আলোচ্য আয়াতে তিনটি কুস্বভাব পরিত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। এক,
কাউকে হিংসা বিদ্রূপ করবে না, দুই কারো গীবত করবে না, তিন কারো নাম ব্যঙ্গ করে ডাকবে না। অত্যন্ত দুঃখজনক হলো সত্য যে বর্তমানে এই তিনটি রোগ আমাদের সমাজে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। শিক্ষিত অশিক্ষিত, আলিম গাইরে আলিম, আলিম ধনী গরিব, সকলের মধ্যেই তা পরিলক্ষিত হওয়া হচ্ছে। অথচ এই আয়াতে বলা হয়েছে দিন ঈমান আনার পর এই কুস্বভাবগুলো সর্বাধিক নিকৃষ্ট। যারা তৌবা করে তা পরিহার করে না তারা এই নিকৃষ্ট জালিম, আর জালিমরা কখনোই আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে না। অতএব যাদের মধ্যে উপরোক্ত তিনটি কু অভ্যাস আছে আজই তৌবা করে তা পরিত্যাগ করা জরুরি। এটি আমরা সমাজে দেখতেছি যে এই কু অভ্যাসটি অনেক মানুষের মধ্যেই বিদ্যমান। যা হোক, আমি বলতে চাই যে আমাদের চলতে হবে কি কোরআন সুন্নাহ অনুযায়ী। আমি প্রত্যেকটি হাদিসের সংখ্যা বলে দিয়েছি এবং কোরআনের আয়াতের সংখ্যা বলে দিয়েছি, যারা ওইখান থেকে দেখতে চান দেখে নেবেন। এই সম্পর্কে যেরকম কোরআনে আয়াত আছে এরকম হাদিসেরও বর্ণনা আছে, হিংসা আগুনের মতোই নেক আমলকে জ্বালিয়ে দেয়। যে হাদিসটি আমি আগে বলছিলাম, عن أبي هريرة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال إياكم والحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب. অর্থাৎ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো, দূরে থাকো, কেননা হিংসা নেক আমলকে এমন ভাবে খেয়ে ফেলে ধ্বংস করে দেয় যেমন ভাবে আগুন কাঠ খণ্ডকে খেয়ে ফেলে, অর্থাৎ জ্বালিয়ে পুড়ে শেষ করে দেয়। আবু দাউদ, হাদিস নং 4905। এছাড়াও অন্যান্য হাদিসে ইহার বর্ণনা পাওয়া যায়। এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম পরকালে পরকালে হিংসুকের কোনো নেক আমলই কাজে আসবে না, কেননা আলোচ্য হাদিসে খুব পরিষ্কার ভাবেই বলা হয়েছে যে হিংসা আগুনের মতোই নেক আমলকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়, আর পরকালে যার নেক আমল থাকবে না তার জাহান্নাম ছাড়া অন্য কোনো উপায় থাকবে না। আসুন, তাই আসুন আজ থেকে হিংসা পরিত্যাগ পরিত্যাগের পাক্কা ইরাদা করি, এবং অতীতে যে ভুল করেছি তার জন্য আল্লাহর দরবারে খালিস অন্তরে তওবা করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। পরস্পর হিংসা বিদ্বেষ না করার নির্দেশ, এটি সহিহুল বুখারীতে 5143 নং হাদিস এবং 6064 নং হাদিস এবং 6066 নং হাদিসে বর্ণিত হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, তোমরা কারো প্রতি খারাপ ধারণা থেকে বিরত থাকো, কেননা কারো প্রতি ধারণা পোষণ করা সবচেয়ে বড় মিথ্যা ব্যাপার। তোমরা অন্যের দোষ অন্বেষণ করো না, গোয়েন্দাগিরি করো না, পরস্পর হিংসা করো না, একে অন্যের প্রতি বিদ্বেষভাব পোষণ করো না, এবং পরস্পর বিরোধ লিপ্ত হও না,
এবং তোমরা সবাই আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে যাও। সহিহ বুখারীর 5147 নং এবং 6064 নং হাদিসে বর্ণিত হয়েছে। আলোচ্য হাদিস থেকে আমরা বুঝতে পারি সমাজে যত হানাহানি ঝগড়া বিবাদ সব হিংসা থেকেই শুরু হয়। এজন্য বলা হয়েছে হিংসা পতনের মূল, হিংসা থেকেই বহু গুনাহের সৃষ্টি হয়। কেউ যদি হিংসাকে দমন করতে পারে তাহলে হাজারো গুনাহ থেকে বাঁচার তৌফিক হবে। তবে আলোচ্য হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিংসার সাথে আরও কয়েকটি কুস্বভাব থেকে বেঁচে থাকার নির্দেশ দিয়েছেন। কেউ যদি কেউ এই কুস্বভাবগুলো থেকে বেঁচে থাকতে পারে তবে আল্লাহর মেহরবানিতে সে অল্প দিনের মধ্যেই বুজুর্গ হতে পারবে। তাই আসুন আজ থেকে এই কু অভ্যাসগুলো দূর করার পাক্কা ইরাদা করি। দুই ব্যক্তির সাথে ঈর্ষা করা জায়েজ। এই দুই ব্যক্তি সম্পর্কে আমি বলতেছি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুই ব্যক্তি ব্যতীত অন্য কারোর সাথে ঈর্ষা করা যায় না। এক, যে আল্লাহ তাআলা কোরআন শিক্ষা দিয়েছেন, যাকে আল্লাহ তাআলা কোরআন শিক্ষা দিয়েছেন এবং সে তা দিন রাত তিলাওয়াত করে, আর তা শুনে তার প্রতিবেশীরা বলে, হাই আমাকে যদি এই রূপ জ্ঞান দেওয়া হতো যেই রূপ জ্ঞান অমুককে দেওয়া হয়েছে, তাহলে আমিও তার মতো আমল করতাম, অর্থাৎ আমিও তার ন্যায় সর্বদা কোরআন তিলাওয়াত করতাম। দ্বিতীয় ব্যক্তি, যাকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন এবং সে তার সম্পদ সত ন্যায়ের পথে দান করে, আর এই অবস্থা দেখে অন্য ব্যক্তিকে বলে, হাই আমাকে যদি অমুক ব্যক্তির ন্যায় সম্পদশালী করা হতো তাহলে সে যেই রূপ আল্লাহ রাস্তায় দান করে আছে আমিও সেই রূপ দান করতাম। সহিহ বুখারীর 5026 নং হাদিস। এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম হিংসা বা ঈর্ষা এই দুই শব্দের মধ্যে ব্যাপক পার্থক্য রয়েছে। হাফেজ ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ বলেন, হিংসা হলো কারো মাঝে উন্নতি বা মঙ্গলজনক কোনো কিছু দেখে তা ধ্বংস কামনা করা, এবং উন্নতি বা নিয়ত অন্যের মধ্যে না হয়ে শুধু নিজের মধ্যেই প্রত্যাশা করা। ইসলামী পরিভাষায় একে ফাসাদ বা হিংসা বলে। ফাসাদ তথা হিংসা সর্বাবস্থায় হারাম, কবিরা গুনাহ। আর ঈর্ষা হলো অন্যের মধ্যে কোনো নিয়ামত বা উন্নতি দেখে তার দায়িত্ব কামনা এবং কামনা করা, আমি নিজের মধ্যে অনুরূপ নিয়ামত বা উন্নতি প্রত্যাশা করা। আমি এরকম নিয়ামত পেলে আমি দিনের কাজ করব, আল্লাহর পথে ব্যয় করব বা এলেম শিখব, শিক্ষা দিব, এইরকম ভালো কিছু নিয়ত করা। তবে আমাদের সমাজে এই ফাসাদটি খুব ব্যাপক আকারে বিদ্যমান থাকায় আমরা এ থেকে পরিত্রাণ পাওয়ার উপায় সন্ধান করতে হবে। তাই আমরা বলতে পারি হিংসা সর্বদাই হিংসুক, সর্বদাই লাঞ্ছিত ও অপমানিত হয়। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি হিংসা বা অহংকার করে আল্লাহ তাকে লাঞ্ছিত করেন। যে মানুষের দৃষ্টিতে ছোট ও নিকৃষ্ট অথচ মনে মনে নিজেকে অনেক বড় মনে করে, এমনকি শেষ পর্যন্ত মানুষের চোখে সে কুকুর ও শুকুরের চেয়ে অধিক ঘৃণিত ও নিকৃষ্ট বলে বিবেচিত হয়। আমরা আলোচ্য হাদিস থেকে বুঝতে পারি যে হিংসুক অহংকারী নিজেকে অনেক বড় মনে করলেও মানুষ তাকে কুকুর ও শুকুরের চেয়ে নিকৃষ্ট মনে করে।
এজন্য আমরা অনেক সময় দেখতে পাই যে আমাদের সমাজে বহু নামি দামি ও ভদ্র শ্রেণীর লোককে মানুষ খুব ঘৃণা করে, এমনকি তার কথাও শুনতে পারে না। মানুষ তাকে হিংসুক বলে গালি দেয়, থুতু ফেলে। আলোচ্য হাদিসে এই কথাই বলা হয়েছে যে তুমি যদি মানুষকে বড় মনে করো, তাহলে গোটা দুনিয়াবাসী তোমাকে। আলোচ্য হাদিসে মানে বলা হয়েছে তুমি যদি নিজেকে বড় মনে করো, তাহলে গোটা দুনিয়াবাসী তোমাকে কুকুর ও শুকুরের চেয়ে নিকৃষ্ট মনে করবে। এ কারণে যার অন্তরে হিংসা নামক এই রোগটি আছে, তার জন্য ভালো কোনো আল্লাহওয়ালা আলিম বা শায়েখের কাছ থেকে চিকিৎসা নেই এবং ফরজ নেওয়া ফরজ, কারণ অন্যথায় তার দুনিয়া ও আখেরাত বরবাদ হয়ে যাবে। তাই আজ থেকে আমরা পাক্কা ইরাদা করব, জীবনে আর কখনো কারো সাথে হিংসা করব না, জীবনে আর কখনো অন্যকে ছোট মনে মনে করব না, সব সময় নিজেকে একেবারে ছোট ও নগণ্য মনে করব, সর্বদা অন্যের উপকার করার চেষ্টা করব, সর্বদা গরিব বা দুর্বল মানুষকে অন্তর থেকে ভালোবাসব, ওদের ভুলের জন্য আল্লাহর দরবারে তওবা ইস্তেগফার করব। তাহলেই আমরা আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। আমি হিংসা সম্পর্কে সংক্ষিপ্ত কিছু বললাম। আমাদের মাঝে হিংসা, ফাসাদ এবং হিংসা মহামারী আকারে ধারণ করতেছে, সেজন্য আমি সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করলাম। আল্লাহ তাআলা যা কিছু বললাম ইহার প্রতি আমাকে আমল করার তৌফিক দান করে, এবং যারা শুনে তাদের সকলকে যেন আমল করার তৌফিক দান করেন। আমিন।